ফুগলি ফুগলি ভালো হ্যালো গাইস কেন বলো তো দাঁড়া কেন বলো তো দেখছিস 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 আওয়াজ কাট লবণ সব থেকে বড় কথা এ চুপ কর তো তুই অসহ্য চকরি ক্যামেরা অন করছিস তখন ওই পাটেল পাড়া শুরু করতে ভালো লাগছে না তুষার জন্মদিন চলে গেছে আর আজকে হচ্ছে সেলিব্রেশন আর বোন বৌদি দাদা সবাই চলে এসেছে ওর জন্য আমি বহুত হ্যাপি তো এখন বেজে গেছে 4টে আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো উমা গো এই যে নজর দেখছিস কেমন শয়তান খিস্তি মারলাম এটাই দিয়ে দেবো কামরাঙ্গা গাছ ছোটবেলার স্মৃতি এই গাছে এই গাছে উঠে উঠে হ্যাঁ এই যে এই গাছে উঠে উঠে আমার ছোটবেলার অনেক 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 এখানে উঠলে ওইখানটা ওইখানটা একটা ফলসা গাছ ছিল এই বাগানে তো এখন হচ্ছে আমরা রাজাকে ভাত দিতে এসেছিলাম রাজাকে ভাত দিয়ে বাড়ি যাচ্ছি গিয়ে রান্না বান্না হবে দেখছো ওকে বরফ পানি কিনে দিয়েছি তা বলেও খেতে পারে না আমরা আগান বাগান দিয়ে ঘুরে বেড়াচ্ছি না আমি কিনে দিইনি বৌদি আমাদের খাইয়েছে এটাই হচ্ছে সত্যি কথা মশাটা খেয়ে 1 কিলো রক্ত খেয়ে চলে গেল বাড়ি থেকে আরে মামনিদির ছেলে মামনি বেশি ছেলে তো যাই হোক খাবো না বরফ পানি তবু খেলাম আর মাঝখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওই বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে আসলাম আমরা তিনজন আর দাদা পেছন পেছন গেছে বাবা দাদা লুকিয়ে চুরিয়ে গেছে তো যাই হোক এখন চলো বাড়িতে গিয়ে রান্না বান্না হবে হ্যাঁ এখন হচ্ছে বাড়ি যাচ্ছে গিয়ে রান্না বান্না তো বাদ বাকি ব্লগটা তোমার দেখতে থাকো আর ইন্টারেস্টিং হতে চলেছে ধামাকেদার ব্লগ জানি না কী কী হবে কী না হবে আগের ব্লগগুলো এখনো পর্যন্ত পোস্ট করতে পারিনি আস্তে আস্তে ধীরে সুস্থে করবো কারণ ওই ব্লগগুলো এখন এডিট করা হয়নি তো একটু ধীরে ধীরে যাবে তবু চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার তো চলো এখন দেখতে থাকো আর আমি বরফ পানিটা খেয়ে নিই করতে বসে দু পিস মাংস বাসন মাজতে দেবো আমি অনুষ্ঠান ভাই কাজ না করে খাইতে দেবো এর জল দিয়েছি আমাদের রান্না বান্না এখনো হচ্ছে 7টা ডাল হবে আর পাঁপড় বাদ বাকি তোমাদের পরে দেখাচ্ছি না এটা যাই হবে কি ফ্লাওয়ার না
কত কম বলো কাজ করে তার দিদি কত বুনে হাতটা নিয়ে কাট তুই হাত নিয়ে কাটিস না কেন কেকটা কাটলি ওই হাতটা নিয়ে কাটিস না বলে খাবে না তো এই হচ্ছে বার্থডে পার্টির সেলিব্রেশন আর এই হচ্ছে আজকের মেনু মেনুতে কি কি ছিল সেটা বলে দিই ডাল মাংস পটল চিংড়ি চিপস দইনাটা চাটনি পাঁপড় কী বলে পায়েস ভাত বাস এগুলোই ছিল আর মানে যারা মাংস খায় না তাদের জন্য মাছ ছিল এই ছিল মেনু আর দেখতে পারলে গেস্ট বলতে বাইরের কেউ না আমাদের ফ্যামিলিরই সব কিছু মানে দাদা বোনরা এসেছিলো সেই আর মামা বাড়ির সবাই আর আমার মামা আর মনার টিচাররা তাছাড়া আদার্স কেউ ছিল না তো তবুও আমরা টুকটাক টুকটাক করে ভালোই মজা করেছি আর আমি একদমই ব্লগ করতে পারছিলাম না তার মাঝখানে এখানে আমাদের খেতে দেওয়ার মানে খেতে দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তখন ওই জায়গাটা না লাইট চলে গেছিলো আর আমার দেওয়ার
ভাই সব সময় সব অনুষ্ঠানে সবার শেষে পৌঁছায়, আর তখনও ফোন করে পৌঁছালো। আর এদিকে চলছিল গোল মিটিং আমার মা বৌদি বোন এদের মধ্যে। তারপরে বসে পড়লো মারা, মানে ফার্স্ট ব্যাচ এটা বসেছে, ব্যাচ আবার কি আমরা ভাই, সেটাই হচ্ছে ব্যাচ। কেউ খাচ্ছে, কেউ দেখছে, কেউ কথা বলছে, এইভাবেই। আর আমি সবাইকে পরিবেশন করছিলাম। আর এদিকে বসেছে বাচ্চা পার্টি আর মনার ম্যাডাম। তো এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ। এরপরে হচ্ছে ওদিকে এই এইখানটাই ভেবেছিলাম ফাঁকা রাখবো, এই ভেতরটা তাঁবুর নিচে দিয়ে ভেবেছিলাম যে টেবিলগুলো বসানো হবে। কিন্তু দুঃখের বিষয়, লাস্ট মুভমেন্টে কিছু গড়বড় না হলে তো হয় না। তো লাস্ট মুভমেন্টে ওখানকার মানে যে ডুমটা, সেই ডুমটা খারাপ হয়ে যায়। অনেক চেষ্টা করার পরেও সেই ডুমটা ঠিক করা যায় না। সারাটা বেজে গেছে অলরেডি, বাচ্চাদের খিদে পেয়ে গেছে বলে ঝটপট করে টেবিলগুলো আবার এদিকটা এনে আমি সবাইকে সার্ভ করতে লাগলাম। আর যেহেতু ব্লগ করতে পারছি না একদমই, দিদিভাইকে বললাম দিদিভাই প্লিজ আমাকে একটু ব্লগ করে দাও। তো দিদিভাই অনেকক্ষণ আমার ক্যামেরা ধরে দিয়েছে, দিদিভাই ব্লগ করেছে এগুলো। আমি তো একদমই ব্যস্ত ছিলাম ওদিকে। আর যা ব্লগ হয়েছিল স্ট্যান্ডে দিয়ে যেটা করেছিলাম, প্রায় 2 ঘন্টার ব্লগ হয়ে গেছিলো। তো এই হচ্ছে বার্থডে পার্টি সেলিব্রেশন। ফিকা ফিকা না হলেও মজা কিন্তু কম হয়নি, ভালোই হয়েছে মজা। তো এইটুকু যথেষ্ট, সবাই মিলে একসাথে ঘুরে না ভীষণ মজা লাগে। তারপরে আমি সব কিছু কমপ্লিট, সবাই চলেও গেছে, আর এখন বাজে প্রায় 12টা। আমি শাশুমা লাস্ট ব্যাচে বসেছি, আমরা দুজন খেতে, আর সবাই খাওয়া হয়ে গেছে। তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করবো। যদি কিছু ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।